সবচেয়ে বড় সমস্যা হল সমন্বয়হীনতা প্রায় সময় হতান আর সরবভাবে আর হতাই হই উগ্র বরাদ্দ আই স্থানীয় সরকারের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় আবার বরাদ্দ আই স্থানীয় সরকারের মন্ত্রণালয় উগ্রদি ত্রাণ দুর্যোগ উগ্রদি দু মন্ত্রণালয় এর মধ্যে কৃষি মন্ত্রণালয় পরিবেশ পানি উন্নয়ন বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বরাদ্দ নেই এখন উপজেলা পরিষদের কিছু যেন রোডসে বরাদ্দ দে বরাদ্দ হন্ডে তো আর উপজেলার দে রোডসের রাস্তা আইডি করা আছে রোডসের রাস্তা যেহেতু আইডি করা আছে রোডসের রাস্তার আর উন্নয়ন করি না হরে আবার স্থানীয় সরকার হন এটা আর্গিন যান হইলাম ব্যাগিন কিন্তু নিয়ন্ত্রণ করে দেখুন উপজেলায় স্থানীয় সরকারের রাস্তা জীবে প্রজেক্টদের মাননীয় সংসদ সদস্য হলে জীবে পলিটিক্যালি এস্টাবলিশ করে লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদের সমন্বয় করে এই সমন্বয় গুরুত্ব যে রুফার লিভিং হন অবস্থাতে বন্ধ হইত যতক্ষণ না অটোমেশন নয় উগ্র যে বরাদ্দ জীবে ত্রাণ দুর্যোগ উত্তুনদের আর হাসা আগির কিন্তু এবার যদি এক জায়গার উপজেলা পরিষদ যদি বরাদ্দ হয়নি আইরে যদি যদি রেসপন্স হইত তাহলে কিন্তু সমন্বয় হতে কিছুটা লাঘব হইত আর এখন স্থায়ী কোনো উপজেলার অফিস নির্মাণ নয় বাড়াগড়া অফিস অফিস করে সংকুলন নয় বিভিন্ন হাসপানোর সমস্যা আর সবচেয়ে বেশি সমস্যা হয়ে যে সাধারণ মানুষ যারা জায়গা জমি সামান্য দুই এক ঘন্টা পাঁচ ঘন্টা জায়গা আছে যারা আছে তারা যদি কোনো মিউটিশন করতে চায় তারা হয়রানি হয় তারা তো টিয়া হুশিয়াল হয় কন্ট্রাক্ট ছাড়া টিয়া বড় অঙ্কের কন্ট্রাক্ট ছাড়া তারা মিউটিশন তারা লাভ না করে যদিও আর ভূমিমন্ত্রী হয়ে দিয়ে ইজিভাবে মানে যাইব অনর মানুষ সুযোগ সুবিধা পাইব কিন্তু এখনও সে সুবাতাস ওর নিজের সংসদীয় এলাকার ভিতরে আর এখনও ন পাই তো এর মতাবস্থা ইভেন এখন গুরুতর সমস্যা এই ভূমি জরিপ নামজারি খুব সহসে এবং মানে যেন স্বচ্ছভাবে খুব তাড়াতাড়ি মানুষ পায় শহর কিন্তু আরে বরাদ্দ দেয় আরে কিন্তু সম্ভব না যে মানুষের প্রতিটি ঘর যারা বিল্ডিং করে তারা তো উচিত যে আই বিল্ডিং করছেন বিল্ডিং মাসে হানি যাবে তাকে নিঃশ্বাসন করে ড্রেন প্রয়োজন এবার কিন্তু ব্যাগ আর তখন শহরের পক্ষে সম্ভব না উপজেলার পক্ষে সম্ভব না সুতরাং আমি অনুদান দিয়ে এই কন্দপুর উপজেলা যারা বাসিন্দা অনুদান দিয়ে যারা বিল্ডিং করিবেন যারা ঘর করিবেন প্রথমে কি আর লাভ করবে আর পানি কিন্তু কীভাবে নিষ্কাশন হবে পানি কীভাবে যাইব নিষ্কাশন নাই বলে আজকে কন্দপুরী উপজেলার মধ্যে বৃষ্টি হইলে পানি কিন্তু তৈত হয়ে যায় জনগণের সুবিধার্থে দিয়েন এলো কিছু ডেভেলপ তেমন নয় যে আগের মতোই আছে তো আগামীতে কিয়েন জাতির সাওয়া কিন্তু কর্ণফুলী নদীর খুব কাছে যে হাল লোন আছে এই হাল লোন বিভিন্নজনের দল হলে কি তো এগুলোর সংস্কার নর গভীরতা নর খনন নর তো নর কারণে পানি দিন দিন বাড়ে এই সিডাংশরের মতন এ আর কয়েকদিন বাদে কয়েক বছর বাদে এই কর্ণফুলীর ফাঁসি নিয়ে দেবে ডুবে গিয়ে বড় মারাত্মক সংকট হয়ে দাঁড়াবে এই কর্ণফুলী উপজেলার তাই আমি মনে করি এই উপজেলার রাস্তাঘাট হইব স্বাস্থ্যকেন্দ্র হইব ব্যাগ কিছু হইব কিন্তু বাট পরিকল্পিতভাবে এখন যদি ড্রেনেজ বা পরিকল্পিতভাবে নহরে তাহলে কর্ণফুলী কিন্তু ডুবে যাব উপজেলার মধ্যে প্রথম একখান প্রয়োজন তো ফায়ার সার্ভিস ধরো কিছুদিন আগে আর ইন্দি দরবার এই পশ্চিমপাড়া হয় আর ছ নম্বর ওয়ার্ড সিকুল বা ছ নম্বর ওয়ার্ডত এখন গল মাধ্যম ধৈর্যি আই নিজে ফোন করি ফায়ার সার্ভিস লাই যেন ধরো ফায়ার সার্ভিস আইন ফরত দেয় তোমার এই সাক্ষাত্তুন অথবা ফরিয়াতুন অথবা আনোয়ারাতুন ইতুন ফায়ার সার্ভিস আস্তে আস্তে এখান ঘর তন্দনের লগে দশ বারোমান ঘর মার জ্বলি গিয়ে যদি আর কর্ণফুলীর মধ্যে যদি ফায়ার সার্ভিসকে যদি দায়িত্ব দেয় তৈরি থেকে ঘর নষ্ট হইত বিশাল বড় কোনো সমস্যা না তাহলে আর কর্ণফুলী উপজেলার মধ্যে কিছু কিশোর উক্তিবয়সী কিশোর অসামাজিক কার্যকলাপে লিপ্ত হই আজ পরিবেশ নষ্ট করার সামাজিক অবক্ষয় অবক্ষয় তো আর উড়িয়াইলে আর কর্ণফুলী উপজেলার আরো সুন্দর করি সাজাবিত পারে বলে আমি মনে করি অপরিকল্পিত কিছু হাজার হারণে যেন ধরুন মানুষ বিল্ডিং করার এই 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 যে ড্রেনেজ ব্যবস্থা নাই যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার বিশেষ করে এখন যেগিন অনর খেলাধুলার মাঠ যেগিন আছিল মাঠ অনেকটা নষ্ট হয়ে যাওয়ার গর তারপরও কর্ণফুলীর নদী ফাঁস এই সার্বিক প্রচেষ্টাই ফাঁসি নিয়ন লইয়ের একখান উপজেলাই উপজেলা কান অন্যান্য উপজেলার তো আরও একটু কিয়ম ফুরিব আগায় জম ফুরিব স্ট্রং ফুরিব কেন আসলে কর্ণফুলী মানুষের আশা এবং আকাঙ্ক্ষা